কি করে আমরা সঠিকভাবে প্রিপোজিশন ব্যবহার করে ইটালিয়ান ভাষায় বলতে পারি সেটা শিখবো আমরা এই ভিডিওতে প্রিপোজিশন বোঝার সবচেয়ে সহজ উপায় হচ্ছে বাংলার সাথে কানেকশন করে এটা অর্থটা বুঝে নেওয়া যেমন ধরুন আমি একটি শহরে যাই আমি ভেনিসে যাই আমি রোমে যাই আমি মিলানোতে যাই আমি ঢাকায় যাই এই যে রোমে মিলানোতে এই যে এটা যে আমরা ব্যবহার করি একটি শহরে এই এটাই হচ্ছে আমাদের ইটালিয়ান ভাষার আ সো প্রথম যে প্রেপোজিশনটা আমরা শিখবো সেটা হচ্ছে প্রেপি আবো আ রোমা আমি রোমে যাই ভেনেসিয়া আমি ভেনিসে যাই ভাদো আ শরীয়তপুর আমি শরীয়তপুরে যাই ভাদো আ ঢাকা আমি ঢাকায় যাই ভাদো আ লন্ড্রা আমি লন্ডনে যাই পৃথিবীর যে কোনো শহরে আপনি যান না কেন এই সেন্টেন্সটি আপনি মেকিং করতে পারেন ভাদো আ বলে দেন শহরের নামটি বলে দিলেই হবে কি এভাবে সহজ মনে হচ্ছে না যদি শহরকে লাইক ও শেয়ার করতে ভুলে যাবেন না আপনার এই ছোট্ট শেয়ারের মাধ্যমে উপকারিতা হতে পারে অনেকেই আর এরকম অনেক অনেক প্রিপোজিশন নিয়ে এবং পুরো ইটালিয়ান গ্রামার নিয়ে ভিডিও পাবেন আমাদের ইউটিউব চ্যানেল রিতু ইটালিয়ান ক্লাসে ফেসবুক কমেন্ট বক্সে আমি ইউটিউব লিঙ্কটি দিয়ে দিলাম এখনই ক্লিক করে ইটালিয়ানদের মতো ইটালিয়ান বলতে শিখে নি সো এখন আমরা শিখলাম আন্দারে প্লাস আ প্লাস একটি শহরের নাম মানে যে কোনো শহরে যাই এটা বলার জন্য আন্দারে প্লাস আ প্লাস শহরের নামটি দিলেই হবে যেরকম

চলুন পরবর্তী সেন্টেন্সটি দেখে নেই আরেকটি নিয়ম দেখব এখন ভাদ আ এবং শহরের নামটি না দিয়ে আমরা ভাদো আ একটি ভার্ব ব্যবহার করলে কি হয় ভাদোয়া আ আমি খেতে যাই ভাদোয়া আ জোকারে আমি খেলতে যাই ভাদোয়া আ ফারে কম্পিটি আমি হোমওয়ার্ক করতে যাই ভাদ আ স্ক্রিভারমি আ রিতুস ইতালিয়ান ক্লাস আমি রিতুস ইটালিয়ান ক্লাসে ভর্তি হতে চাই সো আরেকটি সহজ উপায় প্রেপোজিশন ব্যবহার করার জন্য ভাদোয়ার সাথে যে কোন ইটালিয়ান ভাষার ভার্ব ব্যবহার করে এই ধরনের সেন্টেন্স মেকিং করতে পারেন অথবা বলতে পারেন আমদা আবো আরে আমি কাজ করতে যেতাম আন্দ্র আজোকারে আমি খেলতে যাব সন্ধ্যার ভাবটি যে কালে ইচ্ছে আপনারা পরিণত করে দেন এই ধরনের সেন্টেন্স মেকিং করতে পারেন তো কি দেখছেন একটি রুলস দিয়ে আপনারা হাজার হাজার শত শত সেন্টেন্স মেকিং করতে পারবে সো এবারে আপনাদের পালা এরকম আরো অনেক অনেক সেন্টেন্স মেকিং করে ইতালিয়ান ভাষায় নিচে কমেন্টে লিখে দিন আমি ইনশাআল্লাহ প্রতিটি সেন্টেন্স কারেকশন করে আপনাদের জানিয়ে দিব এবং এখন আরো ইম্পর্টেন্ট দুইটি প্রিপোজিশনের নিয়ম শিখব আন্দারে ইন এর সাথে একটি দেশের নাম যেরকম ভাদো ইন বাংলাদেশ আমি বাংলাদেশে যাই ভাদো ইন ইটালিয়া আমি ইটালিতে যাই ভাদো ইন আমেরিকা আমি আমেরিকাতে যাই ভাদো ইন ফ্রান্স আমি ফ্রান্সে যাই যে কোনো দেশেই আপনি যান না কেন ভাদো ইন ব্যবহার করতে পারেন তো চলুন বেশ কিছু কালে পরিণত করে দেখি ইয় ভাদো ইন বাংলাদেশ আমি বাংলাদেশে যাই তু ভাই ইন বাংলাদেশ তুমি বাংলাদেশে যাও লুইলাই ভা ইন বাংলাদেশ সে বাংলাদেশে যায় ইয়

লুইলাই আমরা ইন বাংলাদেশ সে বাংলাদেশে যাবে আরেকটি ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট প্রিপোজিশন হচ্ছে দা ভাত দা আমি কার কাছে যাই আমি আমার বান্ধবীর কাছে যাই ভাত দা সারা আমি সারার কাছে যাই ভাত দা মারকো আমি মারকোর কাছে যাই ভাত দা জাহিরা আমি জাহিরার কাছে যাই ভাত দা ঋতু আমি ঋতুর কাছে যাই অথবা ভাদো দাল দো আমি ডাক্তারের কাছে যাই ভাদো দা রিতুস ইটালিয়ান ক্লাস আমি রিতুস ক্লাসের কাছে যাই সো আপনি যার কাছেই যান না কেন ভাদো দা দা হচ্ছে একটি প্রেপোজিশনে সিম্পলিছে এটার সাথে কার কাছে যান যোগ করলেই হয়ে যাবে ওভিয়ামেন্টে প্রয়োজন হলে প্রেপোজিশনে আর্টিকলাটাটাও ব্যবহার করতে হতে পারে যেরকম আমি বলেছি ভাদো দাল মেডিকো আর বলেছি ভাদো দা সারা এই দা এবং দাল দুইটির অর্থ একই বাট সেন্টেন্স মেকিং করার সময় কিছু কিছু সময় প্রেপোজিও আর আর্থিকলাতা হয়ে যায় কখন সেটা শিখার জন্য ঋতুস ইটালিয়ান ক্লাসে ভর্তি হয়ে যান এই দশ মিনিটের ভিডিওতে যদি আপনি এই সেন্টেন্সগুলো বুঝতে পেরে থাকেন তাহলে চ্যালেঞ্জ করে বলতে পারি আমাদের অনলাইন ক্লাসে ভর্তি হলে যতগুলো প্রেপোজিশন আছে সেগুলো ইটালিয়ানদের মতো ইটালিয়ানে ব্যবহার করতে পারবেন আপনিও ইনশাল্লাহ এই মুহূর্তে আমাদের সব ক্লাস শুরু হয়ে গিয়েছে ইনশাআল্লা অতি শীঘ্রই আবার নতুন করে ভর্তি নেওয়া হবে এবং সেটা আমরা ফেসবুক পেজ ঋতুজ ইটালিয়ান ক্লাস এবং সকল চ্যানেলে জানিয়ে দিব সো আমাদের দেখা হবে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ এই ভিডিওটি দেখার জন্য যদি এরকম আরও অনেক ভিডিও দেখতে চান তাহলে সাবস্ক্রাইব করুন রিতুজ ইটালিয়ান ক্লাস ইউটিউব চ্যানেলে অথবা ঋতুজ ইটালিয়ান ক্লাস ফেসবুক এবং টিকটকে আসসালাম আলাইকুম আল্লাহ হাফেজ